আসসালামু আলাইকুম, মির্জা মাসুদ আবার চলে আসলাম। আজকে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি সিরাজের কারখানায়। এই সিরাজ একটা সময় কুলি ছিল, পরবর্তীতে সে হোটেলেও কাজ করেছে। আজকে তিনি বিখ্যাত একজন কেমিস্ট বনে গেছেন। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের মুভ তিনি তৈরি করছেন। মুভ সহ জীবন রক্ষাকারী ঔষধ, যৌন উত্তেজক, ভারতীয় ব্যথানাশক মুভ, বেটনোভিট এন, সি তিনি ক্রিম তৈরি করছেন। একটি চমৎকার তথ্য আছে, আমরা জেনেছি যে সিরাজের যে বড় ভাই ওয়াব, সে নকল শ্যাম্পু তৈরি করেন, তার কারখানাটা রয়েছে এরকম মিডফুডের আশেপাশেই। যাই হোক, সে যে প্রসঙ্গে আমি যেতে যাচ্ছি না, সিরাজের এই কারখানায় আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে বেটোমিট এন এবং মুভ যে তিনি তৈরি করছেন, এর পাশাপাশি রয়েছে স্কিন শাইন যে ক্রিমটা। এই স্কিন শাইন, নকল স্কিন শাইন ব্যবহার করার ফলে বার্নস, অ্যালার্জি সহ দাউদ পর্যন্ত অনেকের হয়েছে, এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। এছাড়া তিনি যে নিম্নমানের কেমিক্যাল দিয়ে মুভ তৈরি করছেন, এ কারণে তিনি গত বছরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পানিশমেন্ট পেয়েছেন, ছ মাস জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে পুনরায় সে একই অপকর্মের সাথে যুক্ত হয়েছেন। আর কি কি এটা কি জিনিস? আচ্ছা না সস, এটা কি, এটা কি এটা? হ্যাঁ, আপনারা যেন চেনা চেনা লাগতেছে, কই যেন দেখছি, এর আগে আছিলেন কি? এই যে এইটা, এই যে ইয়ার মানে কি, এই যে সোয়াবিন তেল না কি যেন, এটা পেঁয়াজের তেল। এই পেঁয়াজের তেল হলে কত এলাহি কাণ্ড ভিটা দিতেছে, পেঁয়াজের তেলে কাজ হয় চুল উঠে। আপনারা ব্যবহার করেন কি করে, সুন্দর হয়? আমরা একটু ফর্সা হইতে পারতেছি না, আমার এইটা দিচ্ছে, আমার ওই যে কটা ওই যে দুনিয়ার। আচ্ছা, এগুলো কি রেডিমেড পাওয়া যায় না বানান? কত করে কেজি? সিগারেট খায় আগুন ধরে না? ও, আপনাকে যে বুদ্ধি, বুদ্ধিটা যদি সঠিকভাবে কামে লাগাই দেন তত অনেক ভালো হইতো, কোটি কোটি টাকা কামাইতে পারতেন। মুভ না কত করে পিস? আমরা বলতে পারি না, আমরা জানি, আমরা বানাই। আমার একটু শিখাই দিবি,